নমস্কার, আজ লাইভে আপনাদের কাছে বেশ কিছু গরজ শাড়ি আমি শো করব। সেই গরজ শাড়ির মধ্যে আজকে বেশ কিছু লাইভের প্রথমেই কিছু কালারিং গরজ রেখেছি। আপনারা গরজ সম্বন্ধে যে আপনাদের একটা চিরাচরিত ধারণা ছিল যে গরজ বলতে একটা শাড়িটা হচ্ছে আপনার একটু খড়খড়ে মরমরে, সেই ব্যাপারটা কিন্তু এই কালারিং গরজগুলোর মধ্যে নেই। অর্থাৎ কনসেপ্টটা সম্পূর্ণ নতুন এবং আধুনিকতা ছোঁয়া পেয়েছে এই শাড়িটার মধ্যে। অর্থাৎ কিছু গরদের মধ্যে কিছু মোটিভেট হয়েছে। আমি প্রথম যে শাড়িটা শো করছি আপনাদের সামনে, যার কোট নাম্বার আছে নাম্বার 86, কোট নাম্বার দেওয়া হয়েছে নাম্বারিং 86, যার প্রাইস থাকছে 8,300। আপনারা দেখেছেন আমাদের যেভাবে বালুচুরি বা স্বর্ণচুরি আমরা যে ধরনের প্রোডাকশন করে থাকি, ঠিক সেই ধরনের একটা প্যাটার্নকে অবলম্বন করা হয়েছে, কিন্তু আঁচল পোর্শনটা থেকে পাড়ের পোর্শনগুলো সম্পূর্ণ একটু অন্যরকম রাখা হয়েছে। অর্থাৎ গরদের প্যাটার্নটাকে রেখে কালারিংভাবে একটা আইটেম তৈরি করা হয়েছে, কন্ট্রাস্ট পাড় আঁচল দেওয়া হয়েছে, খুব এক্সক্লুসিভ আইটেম। এবং এই আইটেমটা সদ্য নতুন, কারণ এই শাড়িগুলো আগে ছিল না। আমরা গরদ বলতে চিরাচরিত আমি দেখাবো আজকের লাইভে, আমার কাছে দু রকমের প্রোডাক্টই আছে। অর্থাৎ প্রথমে আমি কালারিং গরদ দেখাচ্ছি, তারপর আমি যে ট্র্যাডিশনাল যে গরদ সে গরদের কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট বর্তমানে তৈরি হচ্ছে যেগুলো আপনাদের সামনে আমি রাখবো। প্রথমে একটা গরদ যে দেখিয়ে নিয়ে পরপর পরপর শুরু করছি আমি। 86 নাম্বার কোট, 8,300 প্রাইস, যার আঁচল পোর্শন হচ্ছে একটা গ্রিনিশ আঁচল পোর্শন দেওয়া হয়েছে, তার সাথে গোল্ডেন জরির কাজ দেওয়া হয়েছে, এবং মিনিকারি যেটা দেওয়া হয়েছে সেই মিনিকারি দেওয়া হয়েছে একটু নেহুলু সুতোর মতন, এরম একটা আঁচল পাট। আঁচল পাটের পরবর্তী পুরো শাড়ির বেস, অর্থাৎ শোল্ডার পোর্শনটাকে খুব সুন্দর একটা শঙ্খ এবং মিনিকারি শঙ্খ দেওয়া হয়েছে, গোল্ডেন জরি বাটা, দুটো পাড়ের অপশান, খুব অসাধারণ পাড়ের অপশান রয়েছে। এবং শাড়ির বেস কাটটার মধ্যে সুন্দর একটা টোন রয়েছে, অর্থাৎ আমাদের যে ধরনের থান দেখে থাকেন আপনারা, যেভাবে বালুচুরি স্বর্ণচুরি দেখে থাকেন, অর্থাৎ কনসেপ্টটা সেই ধরনের করা হয়েছে। এ হলো আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন, পরবর্তী পুরো শাড়ির বেস্টটা থাকবে ঠিক শোল্ডার পোর্শনের পরবর্তী, কিছুটা অন্তরন্তর গায়ের বুটলে রাখা হয়েছে ঠিক এভাবে। একদম স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস থাকবে একদম শাড়ির শেষ প্রান্তে, এবং সেই ব্লাউজ পিসটা রাখা হয়েছে ঠিক আঁচলের সঙ্গে কম্পেয়ার করে। আঁচলটা যেহেতু গ্রিন দিয়ে করা হয়েছে, ব্লাউজ পিসটাও গ্রিন দিয়ে করা হচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস অংশ, এবং ব্লাউজ পিসের হাতার অংশে যে পাড়টা থাকছে সেই পাড়টাই আপনারা হাতের ব্লাউজ পিস দুটোকে, হাতা দুটোকে ঠিকঠাক করে সাজিয়ে নিতে পারেন। নেক্সট শাড়ি কোট নাম্বার হচ্ছে নাম্বার 87, শাড়ির কোট নাম্বার, এক্সক্লুসিভ কালারিং গরদ, এরম একটা আঁচল পোর্শন দেখছেন। এখানে কিন্তু আঁচলটা কন্ট্রাস্ট বা পাড়টা কন্ট্রাস্ট করা নয়, একটা মিনিকারি আঁচল পোর্শন রয়েছে, তার বডি বেসটা দেখাবো। এরম একটা সুন্দর আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী একটা শোল্ডার পোর্শন, অর্থাৎ শোল্ডার পোর্শনটাকে ফুল বুটিতে সাজানো হয়েছে। আগেরটা যেরকম শঙ্খ দেখলেন, এখানে ফুল বুটি দেওয়া হয়েছে। একটা বিনা ফিগার পাড়ের অপশন রয়েছে, পাড়টা একটু চড়া পাড় করা হয়েছে, এরম একটা পাড়ের অপশন পাচ্ছেন অসাধারণ। এবং শাড়ির বেস কাটটার মধ্যে সুন্দর একটা, অর্থাৎ ব্লুর সাথে রেড বোনলে যে কালার পাড়টা আছে ঠিক সেই ধরনের ছেড়ে এসছে। রয়্যাল ব্লু লম্বা সুতো, তার সাথে রেড কালার বোনার ফলে যেমন রয়্যাল ব্লুর সাথে রানী বোনলে একটা মেজেন্ডা ছেড়ে এসে থাকে, ঠিক রয়্যাল ব্লুর সাথে লাল বোনার ফলে এরম একটা কালার পাড় এসে গেছে। খুব সুন্দর একটা কালার পোর্শন, বাকি বেস্টার মধ্যে একটা সুন্দর ডুয়েল টোন থাকবে, অর্থাৎ একটা ব্লু টোন তো রয়েছে। পাড়ের অপশনটা কিন্তু দেখার মতন, পাড়টা একটু ক্লোজ করে দেখে দিলি পাড়টা, অর্থাৎ চাটা পাড় রয়েছে, তার সঙ্গে একটা উইভিং ডিজাইনের পাড় রয়েছে, অর্থাৎ পাড়টাকে চওড়া করা হয়েছে, এরম একটা পাড়ের অপশন রয়েছে। তার সাথে যে ব্লাউজ পিস পাড়টা পাচ্ছেন, ঠিক আমাদের স্বর্ণচুরি বা বালুচুরির মতো যেভাবে আমরা আলাদা করে মার্ক করে রাখি, অর্থাৎ একটা ছিলে দিয়ে রাখি, ঠিক সেই ছিলে দিয়ে একটা পাট রয়েছে, যাতে ব্লাউজ পিসটাকে আমরা আলাদা করে নিতে পারেন ঠিক এই পোর্শনটা। এবং ব্লাউজ পিসের হাতা দুটোর জন্য খুব সুন্দর অপশান রয়েছে, একটা হাতাতে পাচ্ছেন দুটো হাতের কাজ, দুটো পাশের পাড়ি রয়েছে, একটা হাতা পাচ্ছেন যাতে পুরো ব্লাউজ পিসের চার পাশটাকে আপনারা কভার করে নিতে পারেন। অর্থাৎ একটা শাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এবং তার সাথে ব্লাউজ পিসটাকে আরও আকর্ষণীয় করার জন্য এই কাজগুলো করে নেওয়া হয়েছে। নাম্বারিং 88, 88 নাম্বার কোড, প্রাইস সেম থাকবে। আমি প্রথম দিকে 11টা এই কালারিং গরজ শাড়ি শো করব, যার প্রত্যেকটির প্রাইস রয়েছে 8,300, এবং 11টা কালারের শাড়ি আমি শো করব। প্রত্যেকটা কালারের মধ্যে কিছু না কিছু আলাদা অপশান রয়েছে, তার আঁচল পাড় গায়ের কাজ গায়ের বুটি সব ভিন্ন ভিন্ন রকম রয়েছে, অর্থাৎ একটার সাথে একটা মিলবে না,
আঁচল পোর্শন যেরকম একটু অন্যরকম দেখছেন, আগে দূরে দেখেছেন এই রানিং দেখছেন, এটার আঁচল পোর্শনটা অন্যরকম রাখা হয়েছে। গোল্ডেন জরি সুতোর কাজ দেওয়া হয়েছে, তার সাথে সাথে ব্রাউন মিনেকারি দেওয়া হয়েছে। এখানে পাড় দেওয়া হয়েছে গ্রিনিস, অর্থাৎ একটা আগে যেমন জরি পাড় ছিল এখানে কিন্তু রেশম পাড় দেওয়া হয়েছে, রেশম পাড় দেওয়া হয়েছে, তার সাথে একটা উইভিং কাজও দেওয়া হয়েছে, অর্থাৎ পাড়টাকে আরও চড়া হ্যাঁ বল হ্যাঁ প্রত্যেকটি হ্যান্ডলুম প্রোডাকশন, অর্থাৎ হাতের বুনন। হান্ড্রেড পার্সেন্ট কাতান সিল্ক বৈশিষ্ট্য শাড়িগুলো, ওভারঅল গায়ে বুটির পোর্শনটা পাচ্ছেন একদম শোল্ডার পোর্শনের পার্ট, ভেতর পোর্শনের পার্টটাতে কিছুটা ছাড় ছাড় থাকবে, অর্থাৎ এই যে গ্যাপটা দেখছেন শোল্ডার পোর্শনের পরবর্তী ঠিক এই গ্যাপ অনুযায়ী গায়ের বুটিও থাকছে। আমি ভেতর পোর্শনটাকেও দেখিয়ে নিচ্ছি, একটা শাড়িকে হাফ পার্ট করে দেখিয়ে নেওয়ার ফলে আপনারা পুরো শাড়ি দেখার সুযোগ পাচ্ছেন। ঠিক এরম আরেকটা পার্ট, তার সাথে ব্লাউজ পিস অংশ থাকছে, সেই ব্লাউজ পিস অংশ রাখা হয়েছে ঠিক রানি কালারের ব্লাউজ পিস অংশ রাখা হয়েছে, এরম একটা ব্লাউজ পিসের পার্ট, এরম একটা ব্লাউজ পিসের পার্ট রাখা হয়েছে, এরম একটা ব্লাউজ পিস অপশন। কোড নাম্বার হচ্ছে নাম্বারিং 89, কোড নাম্বার প্রাইস 8300, 8300, এই থাকলো রেঞ্জ, কালারিং গরদ। সুন্দর একটা টোন কালারের শেড, অর্থাৎ সাইটের মধ্যে সুন্দর একটা টোন রয়েছে, একটা সুন্দর গোল্ডেন বৈশিষ্ট্য আঁচল পাড় রয়েছে, আঁচল গায়ের বুটিটা দেখুন খুব ঘন গায়ের বুটি দেওয়া হয়েছে, অর্থাৎ শোল্ডার পোর্শন যে দেখছেন ঠিক আমার হাতের এই অংশ দেখছেন এটা ঠিক শোল্ডার পোর্শন, অর্থাৎ আঁচলের ঠিক আগের অংশটা, এটা হচ্ছে শোল্ডার পার্ট। পরবর্তী পুরো শাড়ির বেসটা, অর্থাৎ ওভারঅল যে গাটি গায়ের বুটিগুলো পাচ্ছেন ঠিক এইভাবে পুরো শাড়ির বেস এই বুটি থাকবে, যেরকম আপনারা লাইভে দেখছেন ঠিক সেরকমই একটা করে স্টিল ছবিও দেওয়া হবে আমাদের পেজে, যেখান থেকে আপনারা লাইভের পরবর্তী প্রতিটি শাড়ির একটা করে স্টিল ছবি দেখার ফলে শাড়িটা আপনাদের কম্পেয়ার করার সুযোগ হবে, অর্থাৎ শাড়িটার কালার কম্বিনেশন তার সাথে গায়ের বুটি পাড় এই প্রত্যেকটিকে আপনারা ঠিক পাট পাট করে দেখার একটা সুযোগ থাকবে, সেইভাবে আমরা ছবিটা আপনাদের সামনে আমরা পেশ করে থাকি। প্রতিটি শাড়ি স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস থাকবে, যে ব্লাউজ পিস অংশগুলো আগের ক্ষেত্রে আমি দেখিয়ে নিয়েছি ঠিক এভাবে একটা করে মার্ক করা থাকে, ঠিক আমাদের যেভাবে আমরা সনেচুরি বালুচুরির ক্ষেত্রে ব্লাউজ পিস রেখে থাকি ঠিক এর ক্ষেত্রেও ঠিক এভাবে আছে। এবং ব্লাউজ পিসের দুটো হাতার জন্য খুব সুন্দর অপশন রয়েছে, অর্থাৎ দুটো হাতার জন্য একটা পাড়ের অপশন রয়েছে এবং ব্লাউজ পিসটাকে চারপাশে কভার করার জন্য আর একটা পাট রয়েছে, ব্লাউজ পিসটা ভিতরে হবে এটা। শাড়ি কোড নাম্বার থাকছে 90, নাম্বারিং 90, কোড প্রাইস থাকবে সেম 8300, 8300, এই হলো আঁচল পোর্শন, এটা দেখছেন এটা আঁচল পাট, ঠিক কালারিভাবে এটা দেখিনি, এরম একটা আঁচল পাট পাচ্ছেন, খুব সুন্দর একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী শোল্ডার পোর্শন, এই অংশটা হচ্ছে শোল্ডার পাট, একটা অসাধারণের পাড়ের অপশন রয়েছে এবং কালারটা সম্পূর্ণ একটা আনকমন শেড, পার্টিকুলার এই কালারটার নাম হয়তো বলা যাবে না, লাইট গোত্রের একটা কালার অপশন। ভেতর পাটটা পাচ্ছেন ঠিক এইভাবে, অর্থাৎ কিছুটা অন্তর অন্তর গায়ে বুটি থাকছে, তার সাথে একটা অ্যাটাচ ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিসের পার্ট, ঠিক এই দেখুন একটা মার্ক করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিসটাকে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। শাড়ি কোট নাম্বার রয়েছে 91, নাম্বারিং 91, শাড়ি কোট নাম্বার, শাড়ি বেশ কাট হচ্ছে মাস্টার্ড কালার, এই হচ্ছে আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন হচ্ছে ঠিক এই জায়গাটা, এখানে বেনারসির প্যাটার্নে যে গায়ে বুটিগুলো বানানো হয় ঠিক সে ধরনের বেটু বুটিগুলো বানানো হয়েছে, অর্থাৎ কাতান বেনারসির যে ধরনের গায়ে বুটি এখন বর্তমানে চলছে ঠিক সেই বুটিগুলোকে এখানেও তুলে ধরা হয়েছে। ভেতর পোর্শনটা পাচ্ছেন ঠিক এরকম কিছুটা অন্তর অন্তর, তার সাথে একটা অ্যাটাচ ব্লাউজ পিস অংশ, এরম একটা মার্ক করা অ্যাটাচ ব্লাউজ পিস অংশ। নাম্বারিং 92, শাড়ি কোট নাম্বার হচ্ছে
পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে রানী বোনা, সরি গ্রিন বোনা যে কালার পাটটা আসছে বর্তমানে, এই কালারটা বর্তমানে সেল খুব ভালো এবং কালারটা সম্পূর্ণ একটু আনকমন কালার সেট এসছে এবং কালারটা নিঃসন্দেহে একটা ভালো কালার অপশন। এখানে কি হয়েছে, রয়্যাল ব্লুর সাথে আঁচল পোর্শনটা রানী বোনা হয়েছে, অর্থাৎ একটা মেজেন্ডা কালার শেডের আঁচল পোর্শন দেওয়া হয়েছে, একটা সুন্দর পালের অপশন দেওয়া হয়েছে। আঁচলটাকে আরেকবার এভাবে দেখিয়ে নিই, এই হলো আঁচল পোর্শন, এরম একটা আঁচল পাট। আঁচল পাটের পরবর্তী এটা হচ্ছে শোল্ডার বেস। এই শোল্ডার বেসটা আপনারা ফাঁকা অংশ দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ব্লুর টোন কোথাও পাওয়া যাচ্ছে আপনার, অর্থাৎ সাইডটা যেটা বোনা হয়েছে সে বোনার পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে, রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা হয়েছে, যার জন্য একটা রয়্যাল ব্লুর শেড আপনারা পাচ্ছেন। বাকি ভেতর পড়ছেন যে পাটটা পাচ্ছেন, কিছুটা অন্তর অন্তর গায়ে বুটি রাখা হয়েছে। আমাদের কাতান বৈশিষ্ট্য শাড়ির যে ধরনের থিকনেস হয়ে থাকে, যারা বালুচুরি বা সোনাইচুরি ব্যবহার করে থাকছেন, ঠিক সেই কোয়ালিটি মেনটেন্স করে এই শাড়িগুলো বানানো হচ্ছে। অর্থাৎ শাড়ির গুণগত মানের দিক থেকে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মা বহর সব দিক থেকে একটা উচ্চমানের শাড়ি, এক্সক্লুসিভ কালারিং গরজ শাড়ি। পরবর্তী শাড়ির কোট নাম্বার হয়েছে নাম্বার 93। কাইন্ডলি একটু কোট নাম্বারটা মনে রাখলে কি হয়, আপনার কোট নাম্বারটা ধরে আপনার কাছে আপনার শাড়িটা আমরা পৌঁছে দিতে পারি। এখানে দেখুন গ্রিনের সাথে অরেঞ্জ বোনা হয়েছে আঁচল পোর্শনটাতে, তার সাথে গোল্ডেন জরির কায় দেওয়া হয়েছে, একটা সুন্দর মিনেকারি দেওয়া হয়েছে, একটা গ্রিন মিনেকারি দেওয়া হয়েছে, এরম একটা সুন্দর আঁচল পোর্শন পাচ্ছেন, এরম একটা আঁচল পাট। আঁচল পাটের পরবর্তী যেটা শোল্ডার বেস, শোল্ডার বেস এই কালারিং করতগুলো দেখানোর পরবর্তী আমি কিছু আপনাদেরকে ট্র্যাডিশনাল অথচ এক্সক্লুসিভ কিছু ন্যাচারাল গরদ আমি শো করব, যেগুলো সামনের পুজোর সময়তে আপনাদের কাছে খুব কাঙ্ক্ষিত শাড়ি হবে। বাকি ভেতর পোর্শনে দেখুন ঠিক একটা করে শঙ্খ বুটি দেওয়া হয়েছে, একটা করে চেন বুটি দেওয়া হয়েছে, পুরো ওভারঅল শাড়িটা ঠিক এভাবে সাজিয়ে রাখা হয়েছে। একদম লাস্ট পর্যায়ে একটা ব্লাউজ পিসের পাট, সেই ব্লাউজ পিস পাটটা রাখা হয়েছে ঠিক আঁচলের আগে অংশ ব্লাউজ পিসটা রাখা হয়েছে, অর্থাৎ আঁচলটা যে কালার দিয়ে বোনা হয়েছে ঠিক সেই অংশ দেখে ব্লাউজ পিসটা বানানো হয়েছে। 8300 প্রাইস আছে কালারিং গরদ, যেগুলো আমি শো করছি 86 থেকে শুরু করেছি, এই প্রত্যেকটি কালারিং গরদের প্রাইস রয়েছে 8300। পরবর্তী বটল গ্রিন শাড়ির বেস কার্ডটা হচ্ছে একদম পারফেক্ট বটল গ্রিন, কোট নাম্বার হচ্ছে নাম্বার 94, 94 নাম্বার কোডের শাড়ি। বটল গ্রিনের সঙ্গে রানী কম্বিনেশন করা হয়েছে, এরম একটা অসাধারণ আঁচল পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ মিনিকাইটা দেওয়া হয়েছে আঁচল, যেহেতু এরা চাটা পা রয়েছে রানী কালার দিয়ে, এরম একটা আঁচল পোর্শন দেখছেন। আঁচল পোর্শনের পরবর্তী শোল্ডার প্যাট, এরম একটা শোল্ডার প্যাট পাচ্ছেন, ছোটো ছোটো ঘন বুটি দেওয়া হয়েছে, চওড়া পাড়ের অপশন রয়েছে, অসাধারণ একটা শঙ্খ পাড় দেওয়া হয়েছে, এরম একটা পাড়ের অপশন রয়েছে। ভেতর পোর্শনটা অর্থাৎ শোল্ডার পোর্শনটা বাদ দিয়ে বাকি যে শাড়ির বেসটা পাচ্ছেন ঠিক এভাবে ঘন বুটি রাখা হয়েছে, ঠিক এইভাবে শাড়ির ব্লাউজ পিস পার্ট থাকছে রানিং, অর্থাৎ বটল গ্রিন বেসের উপরেই ব্লাউজ পিস রাখা হয়েছে। এই ব্লাউজ পিসটার জন্য আলাদা করে দেখুন মার্ক করে দেওয়া হয়েছে, ঠিক এই পোর্শনে একটা মার্ক করা আছে যাতে ব্লাউজ পিসটাকে আপনারা কেটে নিতে পারেন। সামনের দিন আমাদের রবিবার দিন লাইভটা হচ্ছে না, এই রবিবারের পরবর্তী সোমবার দিন লাইভটা হবে, অর্থাৎ 11 তারিখে 11/7 লাইভটা হবে। আমাদের শনিবার দিনে বিষ্ণুপুরে লোকাল ফেস্টিভ্যাল আছে, উল্টো রথ বলে পরিচিত, আমাদের উল্টো রথটা বিষ্ণুপুরে খুব নাম করা একটা রথ, রথের অনুষ্ঠান শনিবার দিন রথটা হচ্ছে, রবিবার দিনে সেই জন্য হয়তো কাজকর্মের মধ্যে যুক্ত থাকা যাবে না, যে কারণে সোমবার দিন আমরা লাইভ অনুষ্ঠানটা রেখেছি। ঠিক এই সময়তেই বেশ কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড সিল্ক আমরা তৈরি করে নিয়ে এসেছি, যেগুলো সামনের দিন সোমবার দিন আপনাদের সামনে শো করবো। সেগুলো নাম্বারিং 95 শাড়ি, কোট নাম্বার, প্রাইস 8300, 8300। এরম একটা আঁচল পোর্শন শাড়ির বেস কাট হচ্ছে বেগনি ব্লু, এরম একটা আঁচল পাট পাচ্ছেন। আঁচল পাটের পরবর্তী শোল্ডার পোর্শন, শোল্ডার পোর্শনটাতে এ ধরনের ঘন বুটি রাখা হয়েছে, এরম একটা বুটি রাখা হয়েছে শোল্ডার পোর্শনটাতে। ভেতর পোর্শনের সাইডটাতে ঠিক এই বুটিগুলোকে কিছুটা অন্তর অন্তর করে
সাজিয়ে তোলা হয়েছে, তার সাথে অ্যাটাচ ব্লাড টেস্ট পার্ট রয়েছে, ব্লাড টেস্টটা আলাদা করে মার্ক করা আছে, অর্থাৎ ছেলেপাত দেওয়া হয়েছে। নাম্বারিং 96 ব্ল্যাক কালার উপরে শাড়ির বেস কাট হচ্ছে পিওর জেড ব্ল্যাক, তার সাথে গোল্ডেন জয়সূত্র কাজ দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা রেড মিনেকারি কাজ দেওয়া হয়েছে, এরম একটা অসাধারণ আঁচল পোর্শন দেখছেন। আঁচল পোর্শনের আগের অংশটা, অর্থাৎ যে অংশটাকে শোল্ডার পোর্শন বলে চিহ্নিতকরণ করা হয় শাড়ির ঠিক এই পার্ট, চওড়া পাড়ের অপশন দেওয়া হয়েছে, সুন্দর ঘন শঙ্খ বুটি দেওয়া হয়েছে, মিনেকারি শঙ্খ বুটি গোল্ডেন জরি দিয়ে প্লাস রেশম মিনেকারি কাজ দিয়ে গায়ের বুটিটাকে বানানো হয়েছে, একদম পিওর জেড ব্ল্যাক শাড়ি। প্রাইস রেঞ্জে খুবই স্বল্প রয়েছে, একটা উইভিং এত গুণগত মানের শাড়ি যার প্রাইস রয়েছে 8,300, তার সাথে অ্যাটাচ ব্ল্যাক পিস পার্ট, আলাদা করে মার্ক করে অ্যাটাচ ব্লাউজ পার্ট রয়েছে। পরবর্তী আমি কিছু ন্যাচারাল কালার উপরে, অর্থাৎ গরদ বলতে আপনারা যেগুলো বোঝেন ঠিক সেই ধরনের কালারিং ন্যাচারাল গরদ আমি পরপর দেখাবো আপনাদেরকে। আমি প্রথমে একটা স্বল্প প্রাইসের গরদ শো করছি যার কোট নাম্বার আছে নাম্বার 97, প্রাইস রয়েছে 3,650, 3,650, এই রইল রেঞ্জ। স্বল্প প্রাইসের বলতে এই জন্যই হচ্ছে কারণ বর্তমানে সিল্কের যে ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে সেই তুলনায় একটা উইভিং কাজ এবং গুণগত মানের একটা ভালো মানের রেশমের উপর ভর করে এরম একটা প্রোডাকশন শাড়ি যেটাকে গরদ বলে চিহ্নিতকরণ করা হয় আপনার। এবং আপনারা জানেনও যে গরদের নিশ্চয় প্যাটার্ন হচ্ছে আপনার অফ হোয়াইট বা ক্রিম বেসের উপর হয়, তার সাথে রেডিশ পার হয়ে থাকে। এখানে আঁচল পোর্শন জাস্ট একটা ছোট্ট আঁচল পোর্শন দেওয়া হয়েছে, পাড়ের পোর্শনটা দেওয়া হয়েছে সুন্দর একটা চেকের উপরে পার, এরম একটা পাড়ের অপশন দিয়েছে, গায়ে কোনো বুটি থাকছে না, অর্থাৎ আঁচল পার বৈশিষ্ট্য একটা শাড়ি। শাড়ির কোট নাম্বারটা একটু আরেকবার আপনাদেরকে বলে নিই, 97 কোট নাম্বার, প্রাইসটা রয়েছে 3,650, 3,650, এই প্রথম গায়ে একটা আপনার। পরপর আপনাদেরকে বিভিন্ন স্টাইলের গরদ আমি পরপর শো করে যাব। পরবর্তী শাড়ির কোট নাম্বার রাখা হয়েছে 98, শাড়ির কোট নাম্বার হচ্ছে 98, এটা আপনাদের কাছে একটা কাঙ্ক্ষিত শাড়ি, গরদ একটা বাড়ির মহিলাদের কাছে একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট, এবং এই ধরনের চওড়া পাড়ের গরদ এটা যে কোনো মহিলার কাছে একটা কাঙ্ক্ষিত জিনিস, এবং তার সাথে রেডিস অর্থাৎ অফ হোয়াইট ক্রিম বেস, এবং তার সাথে এই ধরনের চওড়া। আপনারা গরদের ক্ষেত্রে বহু লাল বড়া লাল পাড় দেখেছেন, কিন্তু এই ধরনের একটা 8 থেকে 9 ইঞ্চি বেসের উপরে একটা পাড় যেটা আপনারা খুব কমই পেয়ে থাকবেন, এগুলো কিন্তু আমি বেশ কয়েকটা পিস হয়তো আপনাদের সামনে রাখতে পারবো না, জাস্ট প্রোডাকশন হয়ে এসছে, অল্প গুণগত মানের প্রোডাকশন, প্রোডাকশন খুবই কম হয়। এইসব শাড়িগুলোকে আমি কি পুজোর আগেটাতে অর্থাৎ রথ সদ্য শেষ হয়েছে সেই সময়টাতে আপনাদের সামনে শো করছি যাতে পুজোর প্রস্তুতি হিসাবে আপনারা শাড়িগুলো আপনারা নিয়ে রাখতে পারেন। এরম একটা আঁচল পোর্শন রাখা হয়েছে, তার সাথে এই ধরনের একটা অসাধারণ একটা পাড়ের অপশন দেওয়া হয়েছে, একটা গায়ের বুটি থাকছে, এরম একটা গায়ের বুটি থাকছে, কলগা গায়ের বুটি থাকছে, প্রাইসটা রয়েছে আপনার 1 মিনিট একটু প্রাইসটা দেখে নিই, বাদ বাকি যে পুরো শাড়ির অপশনটা যে থাকবে এটা আপনার, এমনটা সুন্দর আঁচল পোর্শন যেরকম দেখলেন, এমনটা শোল্ডার পোর্শন দেখলেন, ভেতর পোর্শনে গায়ের বুটিগুলো কম হবে, এরম একটা হচ্ছে গায়ের বুটি পোর্শন,
হ্যাঁ নাম্বারটা বলে দিচ্ছি, 98 নাম্বার, 98 নাম্বার, 6500, 6500, সেটের প্রাইস রেট রয়েছে 6500, 6500, অর্থাৎ স্বল্প প্রাইসের উপরে প্রোডাকশন এবং গুণগত মানের একটা ভালো মানের শাড়ি। এগুলো আমরা স্টিল ছবি দেবো আপনাদের আমাদের পেজে, যেখান থেকে আপনারা ভালো করে দেখার সুযোগ থাকবে। নেক্সট শাড়ি কোড নাম্বার হচ্ছে 99, প্রাইস থাকছে 7900। এই গড়গুলোর ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে কিন্তু রেঞ্জ চেঞ্জ হচ্ছে, প্রথমে যেমন দেখিয়েছি আপনাদেরকে 3650 টাকা, ঠিক সেই অনুপাতে কাজ ছিল, পরবর্তী দেখালাম 6500, অর্থাৎ চওড়া রেড বর্ডার পার, এখানে দেখাচ্ছি 7900, 7900, 7900-র মধ্যে কাজ দেখুন, এরকম একটা আঁচল পড়ছেন, অর্থাৎ গোল্ডেন জরি দিয়ে একটা উইভিং আঁচল করা হয়েছে, এবার সুন্দর আঁচল পোর্শন পাচ্ছেন, পাড়ের পোর্শন পাচ্ছেন, আর সুন্দর পাড়ের অপশন যেটা গড়দের মূল বৈশিষ্ট্য। বাকি শোল্ডার বেস হচ্ছে এরম একটা, গোল্ডেন জরি দেওয়া রয়েছে, চওড়া পাড়ের অপশন রয়েছে, ভেতর পোর্শনে গায়ে বুটলো থাকবে। নেক্সট শাড়ি কোড নাম্বার হচ্ছে 100, 100 নাম্বার কোডের শাড়ি, প্রাইস থাকছে 8200, 8200। আজকের লাইভ থেকে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে আপনার, এরম একটা আঁচল পোর্শন দেখছেন, আঁচলটাকে একটু এভাবে দেখিয়ে নিই, এরম একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী এটা শোল্ডার প্যাট, ঠিক শোল্ডার প্যাটটাতে মিনেকারি ঘন বুটি রাখা হয়েছে। হ্যাঁ বল, না 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 না, এটার মধ্যে বিপি নেই, এটা হচ্ছে শোল্ডার পোর্শন, যেটা বিপি থাকবে সেটা আমি বলে নেবো সেটা আপনাদেরকে, এটা হচ্ছে বডির প্যাট। শাড়ি কোড নাম্বার 8200, 101 কোড নাম্বার, প্রাইস রয়েছে 8200, 8200। এরম একটা অসাধারণ আঁচল পোর্শন দেখছেন, এরম একটা আঁচল পাট, খুব এক্সক্লুসিভ একটা আঁচল পোর্শন, 101 নাম্বার কোডের শাড়ি, প্রাইস 8200, 8200। ঠিক আঁচলের পরবর্তী শোল্ডার প্যাট, এখানে ঘন কলগা বুটি দেওয়া হয়েছে, মিনিকারি ঘন মিনিকারি আছে বুটিটার মধ্যে, সুন্দর চওড়া পাড়ের অপশন রয়েছে, এরম একটা পাড়, এরম ঘন বুটি, ভেতর পোর্শনে ঠিক এই বুটিগুলো থাকবে কম পরিমাণে, অর্থাৎ একটা শাড়িতে ট্র্যাডিশনাল শাড়িগুলোতে যেরকম থাকে ঠিক সেইভাবেই। পরবর্তী শাড়ি কোড নাম্বার হচ্ছে 102 নাম্বার কোড, প্রাইস থাকবে 8200। এখানে কালারিংগুলো একটু আপনার একটু কোরা টাইপের কালারটা আপনার, মানে একদম যে অফ হোয়াইট সাদা বেসের উপর সেটা নয়, এটা হচ্ছে আঁচল পোর্শন দেখছেন, 102 নাম্বারের কোডের শাড়ি, প্রাইস 8200। এই হচ্ছে শাড়ি রেঞ্জ, আঁচল পোর্শন দেখলেন, আঁচলের পরবর্তী এর একটা শোল্ডার প্যাট, অর্থাৎ আঁচলের আগের অংশ, এরম একটা শোল্ডার পোর্শন, খুব সুন্দর এক্সক্লুসিভ গায়ের বুটিগুলো, যেরকম চওড়া পাড়ের অপশন রয়েছে, গায়ের বেস কাটটা খুব অসাধারণ, ভেতর পোর্শনে ঠিক কিছুটা অন্তর অন্তর এভাবে গায়ে বুটি পাবেন। নাম্বারিং হচ্ছে 103 নাম্বার কোড, 103 শাড়ি কোড নাম্বার, প্রাইস 8200, 8200।
প্রত্যেকটি আঁচল, প্রত্যেকটি পাড়, প্রত্যেকটি গায়ের বুটি অসাধারণ। এসব আইটেমগুলোর প্রোডাকশন খুবই কম, একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট। ঠিক পুজোর আগে আপনাদের সামনে কিছু এক্সক্লুসিভ আইটেম নিয়ে আসব এই চিন্তা ভাবনার থেকে। এখানে গায়ের বুটি দেখুন কত অসাধারণ, কত মজবুতি গায়ের বুটি। সারি উল্টাপিঠটা দেখুন, এরম একটা উল্টাপিঠ, এরম ঘন বুটি রাখা হয়েছে, ভেতর পোর্শনটা রাখা হয়েছে, একটা করে চেন, একটা করে গায়ে বুটি। ১০৪ নম্বর কোডের শাড়ি, প্রাইস থাকবে 8,200। এখানে গায়ের বুটি রাখা হয়েছে, ঘোড়া বুটি রাখা হয়েছে, এরম একটা আঁচল পোর্শন, খুব সুন্দর একটা পাড়ের অপশন রয়েছে। অর্থাৎ আপনারা চিরাচরিত যে ধরনের গরদ দেখে থাকেন তার থেকে একটু অন্য রকম। এরম একটা শোল্ডার প্যাট, ভেতর পোর্শন পাবেন এ ধরনের গায়ে বুটি। নাম্বারিং হচ্ছে 8,105, 105 নম্বর কোড, প্রাইস রয়েছে 9,100, 9,100। এরম একটা আঁচল পাট, এই হলো আঁচল পোর্শন। আঁচলের পরবর্তী শাড়ির শোল্ডার বেস, অর্থাৎ সামনের পোর্শনটাকে এই ধরনের শঙ্খ বুটি দিয়ে সাজানো হয়েছে পুরো শাড়ির শোল্ডার বেসটাকে। শাড়ির কোট নাম্বারটা একটু মনে রাখবেন, 105 নম্বর কোডের শাড়ি, প্রাইস রয়েছে 9,100, অর্থাৎ রেঞ্জটা চেঞ্জ হলো 8,200-র পরবর্তী আমি 9,100-এর কয়েকটা শাড়ি শো করছি। ভেতর পোর্শন থাকছে ঠিক এরম একটা করে গায়ে বুটি, এরম একটা করে গায়ে বুটি পোর্শন। একদম লাস্ট প্রোডাক্ট আজকের, 106 নম্বর কোডের শাড়ি, যার প্রাইস থাকবে আপনার 9,100, 9,100। আরেকটা এক্সক্লুসিভ গরদ, অর্থাৎ আপনারা চিরাচরিত যে ধরনের গরদ দেখে থাকেন তার থেকে আজকে লাইভে আমি যে কয়েকটা গরদ দেখালাম আপনাদেরকে, অর্থাৎ ট্র্যাডিশনাল গরদ কিন্তু আমি একদম দেখাইনি। গরদের বেশ কয়েকটা প্রোডাক্ট হয়ে থাকে, যেরকম আমি কয়েকটা নাম আপনাদেরকে বলে নিই। গরদ স্টার্টিং হয়ে থাকে একটা ফুনকি গরদ বলে পরিচিত শাড়ি, যেটা জাস্ট 1 ইঞ্চি একটা পাড় দিয়ে একটা গরদ শুরু হয়, যেটাতে আপনার বডি প্লেন থাকে জাস্ট 1 ইঞ্চি পাড় গরদ, পরবর্তী থাকে 3 ইঞ্চি রেড বর্ডার পাড়, পরবর্তী হয় 5 ইঞ্চি রেড বর্ডার পাড়। এই 3 ইঞ্চি 5 ইঞ্চির পরবর্তী গায়ে বুটি এবং 5 ইঞ্চি রেড বর্ডার পাড় হয়ে থাকে, একটা কোরিয়াল গরদ বলে একটা শাড়ি প্রোডাকশন হয়ে থাকে, অর্থাৎ শুধুমাত্র একটা 5 ইঞ্চি রেড বর্ডার পাড় হয়ে থাকে, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল। তাছাড়াও একটা গরদের জামদানি বলে একটা প্রোডাক্ট হয়ে থাকে, যেটাতে গায়ে বুটি পান আপনারা এবং তার সাথে সুন্দর একটা আঁচল পোর্শন থাকে। কিন্তু আজকের যে গরদগুলো আমি দেখালাম, যেহেতু লাইভে দেখাচ্ছি আপনাদের কিছু এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি, সেই জন্য কিছু ভালো মানের গরদ, অর্থাৎ একটা ভালো কাজের, ভালো গায়ে বুটি এবং ভালো কোয়ালিটি এবং ভালো পাড়ের অপশন, অর্থাৎ এক্সক্লুসিভ গরদ কিছু শাড়ি ঠিক পুজোর আগে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট। এরম আঁচল পোর্শন যেরকম দেখেছেন, আঁচলের পরবর্তী এরম শোল্ডার পার্ট, আমাদের এই লাইভের পরবর্তী এই প্রত্যেক শাড়ির একটা করে স্ট্রিট ছবি দেওয়া থাকবে। সেখান থেকে ঠিক যে নাম্বার ধরে আমি আপনাদের সামনে পেশ করছি শাড়িগুলোকে, ঠিক সেই নাম্বার ধরে প্রাইসের ধরে আপনাদের সামনে রাখবো। সেখান থেকে আপনারা আমাদের শাড়িগুলোকে প্রত্যেক শাড়িকে দেখে আপনাদের বিচক্ষণতার সহিত আপনারা আমাদের সাথে শাড়িগুলোকে পছন্দ করবেন। আমি পরবর্তী লাইভের কথা আপনাদেরকে আরেকবার বলে রাখি, সামনে রবিবারে পরবর্তী সোমবার দিন, অর্থাৎ রবিবারের লাইভটা হচ্ছে না, তার পরের দিন সোমবার বেশ কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড অপশন আমার কাছে রয়েছে, যেগুলো আপনি আপনার সামনের দিন দেখাবো। সামনে সোমবার দিন আমি জাস্ট 2 মিনিট সময় নেব আপনাদের কাছে, 2টো মোবাইল নাম্বার, 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু শেয়ার করে নেব, তার পরবর্তী একটা পেমেন্টের চার্ট আপনাদের কাছে রাখবো, যাতে আপনার পেমেন্টটা ঠিকঠাক করে করতে পারেন। একটা ফোনপে গুগল পে নাম্বার যেমন দেওয়া হলো, ঠিক তার পিছনেই
দেখুন তার ঠিক নিচেই দুটো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, একটা পিএনবি শাখায়, একটা হচ্ছে এসবিআই শাখায়। একদম প্রোপ্রাইটার খোদ অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট খোলা আছে, যেখানে আপনারা সরাসরি পেমেন্ট করে শাড়ি দিয়ে পারচেস করে থাকেন। সেক্ষেত্রে আমরা যেভাবে আমরা পরাবোর এই লাইভ থেকে আপনাদের সামনে অনলাইন ব্যবসা করে যাচ্ছি, শিপিংটা ফ্রি থাকবে, সিওরি সিস্টেম থাকবে, সিওরি ক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ থাকে। আজকের মতন লাইভ এখানে সমাপ্তি করছি, সামনের দিন আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকুন। আর একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকেই শেষ করলাম। নমস্কার।